নাসুদ স্পেশাল কেয়ার এর পক্ষ থেকে তোমাদের ফিলি ক্লাসে স্বাগতম। বুঝতেই পারছো তোমাদের জন্য একটা নতুন কিছু আসছে, তো তোমরা যেহেতু ইভেন্টের কারণে তোমাদের সাথে পরিচয় হওয়া, আমাদের বায়ো আর্ট কনটেস্ট ইভেন্টে তোমাদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলা যায়, আর সেটা আমাদের খুব ভালো লাগছে। এবং তোমাদের অ্যাক্টিভ বা এই বয়সেই, মানে 19 থাকতে আমরা তো অ্যান্ড্রয়েড ফোন চিন্তামই না এরকম একটা অবস্থা, তোমরা কিন্তু সেই বয়সে অনলাইনে ক্লাস করছো, তো এটা একটা বেশ বড় পাওয়া বলা যায়। তবে এদিক থেকে ভালো, তোমরা অ্যাডভান্স চলে আসো, এই যে অ্যাডভান্স আসো এটা তোমাদের ক্ষেত্রে আগামীতে কষ্ট কম হতে সাহায্য করে, এই জিনিসটা বুঝবা। এখন থেকে মানে যারা শুরু থেকে কষ্টটা করে, একটু একটু করে সাজায়, তারা দেখা যাচ্ছে একবারে সাজানো লাগে না, বুঝতে পারছো বিষয়টা এরকম। এই কারণে তোমাদের যেহেতু আগ্রহটা ভালো লাগছে এবং তোমরা নিজেরাই বলছো যে আমাদের জন্য কিছু একটা করেন ভাইয়া, কনটেস্টে আমি লাইভে ছিলাম, তো আমি শুধু ওইগুলো দেখে যাচ্ছিলাম, তো আমার ভালো লাগছে। এই কারণেই আমি জাস্ট তোমাদের জন্য প্রথম ক্লাসটা আমি নিয়ে আসলাম ফ্রি ক্লাস, এবং তোমাদের পছন্দের টপিক বা জীবনী শক্তির ওপরে আমরা ক্লাসটা নেব। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের জীবনী শক্তি অধ্যায়ের ওপর ক্লাস হবে এবং আড্ডা হবে, সব কিছুই হবে। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা খুব বেশি পড়বো না, জাস্ট মজার ছলে, আমাদের পড়ালেখাটা মজার ছলে করতে হবে। অর্থাৎ তোমার ব্রেনের উপরে চাপ দিবা না তুমি যে আমার পড়া দরকার, তোমার জাস্ট এমনভাবে হবে যে আমি মনে হবে না যে আমার উপর কোনো চাপ আসছে। আমার আর কি কথা বলতেছেন না এখন? আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম তোমাদের ক্ষেত্রে কোনো কখনো চাপ মনে করলে হবে না, বুঝতে পারছো? তোমরা অলওয়েজ ট্রাই করবা যে কতটা বিনোদনের সহিত পড়ালেখা করা যায়। আচ্ছা, আমার আনমিউট করা আছে আপু। আচ্ছা, আমি পরিচয় পর্ব চলে যাব, তোমরা অনেকেই অনেক মেসেজ দিচ্ছ, তো তার আগে আমি এক এক করে পরিচয় পর্ব চলে যাব। আচ্ছা, পরিচয় পর্ব আমি যা শুরু করছি, জাস্ট আমার এখানে সিরিয়াল যেখান থেকে আসে শুরু থেকে আমি শুরু করলাম। আচ্ছা, প্রথমে আসে আদিব আল জিহান। আচ্ছা, তুমি একটু স্ক্রিনের উপর মাইক্রোফোনটা আনমিউট করে তোমার পরিচয়টা দিবা, এবং পরিচয়ের ক্ষেত্রে তোমার নামটা বলবা, কোন কলেজ স্কুল থেকে আসছো, যেহেতু তোমরা স্কুলে, কোন স্কুল থেকে আসছো, এবং তুমি কোন ক্লাসে পড়ছো, এবং তোমার ভবিষ্যৎ স্বপ্ন কী, এই কয়েকটা পয়েন্ট মেনশন করে তুমি তোমার পরিচয়টা দাও। আচ্ছা, আদিব আল জিহান, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছ তোমরা? তোমার পরিচয়টা দাও। জেনিন, শুনতে পাচ্ছ? আমরা কিন্তু চ্যাট বক্সে পরিচয় নেব না। আচ্ছা আদিব, তোমার পরিচয়টা একটু পরে নেবো, সমস্যা নাই, তোমাদের চ্যাট বক্সে আমি কোনো পরিচয় নেব না। আচ্ছা, একজন বলছে গুগল মিটে নেট প্রবলেম কম হয়, জুমে থাকায় অত বেশি ভালো হয় না ভাইয়া। আচ্ছা, বিষয় হলো জুমেই আমরা সবগুলো দেখছি চেক করে, জুমের মতো স্মুথ হয় না সব কিছু। হ্যাঁ, ওটা আপডেট করছে, তারপরে এটা আমার মনে হয় জুমেই বেটার। আচ্ছা জেনি, তোমাদের তো আমি ক্যামেরা আনমিউট করতে বলছি না, জাস্ট মাইক্রোফোন আনমিউট করে একটু কথা বলো, এরকম মানে ইয়ে হলে তো হবে না, এক কোণে হয়ে গেলে হবে না, তো কথা বলতে শিখতে হবে। এখানে মাত্র 10-12 জন আছে, তাদের মাঝখানে কথা বলতে না বললে তো হবে না, ভয় পাওয়ার তো কিছু নাই। আচ্ছা, আমরা কি রাক্ষসরা এখানে আছি নাকি সে ভয় পাচ্ছে, বুঝলাম না তো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী জনের কাছে চলে যাই। আচ্ছা রাফি, মোহাম্মদ রাফি, তুমি তোমার পরিচয়টা দাও। জি স্যার, আমি লালমনিরহাট থেকে বলছিলাম, রমনিগঞ্জ হাই স্কুল থেকে, বাসা রংপুরে। আর আমি, আমার স্বপ্ন হলো বিসিএস ক্যাডার এবং ডক্টর দুটোই, যেকোনো একটা যাব। আচ্ছা আচ্ছা, বিসিএস ক্যাডার বা ডক্টর, তোমার কথা একটু এখানে আমি একটু অ্যাড করি, তুমি কিন্তু চাইলেই ডক্টর হয়ে বিসিএস ক্যাডারে ইয়ে করতে পারো, তোমার যদি দুইটা ইচ্ছা, তো মেডিকেল তুমি 5 বছর কমপ্লিট করার পরে তুমি কিন্তু বিসিএস দিতে পারবা, এবং মেডিকেলের স্টুডেন্টের জন্য বিসিএস দুই সাইডেই খোলা থাকে, অর্থাৎ তুমি জেনারেল লাইনে বিসিএস দিতে পারবা বা তুমি অন্য লাইনেও বিসিএস দিতে পারবা, তুমি মেডিকেল লাইনে যেটা বিসিএস আছে ওখানেও দিতে পারবা, তো এই যে সুযোগটা তোমার ক্ষেত্রে আছে, তোমার সাথে ইচ্ছা দুইদিকেই, তো তুমি দুইটা একসাথে করতে পারবে। আচ্ছা, একজন বলছে ভাই শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ না নাকি আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা এবার যেহেতু রাফির পরিচয় নিয়ে ফেললাম, এবার আচ্ছা সহজর পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম শাইখানা ছাত্র সজা, আমি যশোরের সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। আমার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, এখন আমি দেখি কত দূর করতে পারি। অবশ্যই ইনশাআল্লাহ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে আমি ডাক্তার হতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা।
হ্যাঁ অবশ্যই, স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন না থাকলে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না, বুঝতে পারছো? তো বিষয় হলো যে এরপরে আছে কে আছে জেনিন, আচ্ছা আদিব কি তুমি শুনতে পাচ্ছ? তুমি কি এবার পরিচয়টা দিতে পারবে? যে তুমি সিরিয়াল মাফিক যেতে যাচ্ছে, না হলে দেখা যাচ্ছে যে একজন দাঁত পড়ে গেলে আমার মন খারাপ করবে। আচ্ছা সে হয়তো শুনতে পাচ্ছে না। আচ্ছা তাহলে এরপরে আছে মৌমিতা রহমান তানিশা, তোমার পরিচয় একটু দিতে পারো। মমিতা শুনতে পাচ্ছ? স্ক্রিনের উপর মাইক্রোফোন মতো যে অপশন আছে ওটা আনমিউট করে কথা বললে হবে। আচ্ছা সে শুনতে পাচ্ছে কিনা জানি না। আচ্ছা তো এরপরে তাহলে আমি আরেকজনের কাছে চলে যাচ্ছি। আচ্ছা সাদিয়া আক্তার বলো, তোমরা তো একের পর এক এক চ্যাট করে যাচ্ছ, আমি কি তাহলে চ্যাটলি ড্রপ করে রাখবো? এরকম করলে কিন্তু চ্যাটলি সব করে রাখবো, প্রত্যেককে আমি সুযোগ দেব। ওয়ালাইকুম আসসালাম, আমি যশোরে বিদ্যাপীঠ হাই স্কুলে একজন দশম শ্রেণীর একজন ছাত্রী। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা আমরা জাস্ট শুনছি তোমাদের পরিচয়ের মাঝখানে তো কথা বলা যায় না, তাই না? আচ্ছা তো তোমার ফিউচার প্ল্যান কি? আচ্ছা তো আচ্ছা তার কাছ থেকে শুনলাম। আচ্ছা এরপরে আছে জাকিয়া, জাকিয়া শুনতে পাচ্ছ? স্ক্রিনের উপরে যে মাইক্রোফোন মতো অপশন আছে ওটা আনমিউট করে কথা বললে হবে। আচ্ছা ইফাত আরা সে নাকি শুনতে পাচ্ছে না, এরা তো দেখি শুনতে না পাওয়ার কথা। আচ্ছা বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা তাহলে কয়েকজন শুনতে পাচ্ছে না, তাদের কি প্রবলেম আমি বুঝি না, তারা কিভাবে আছে বুঝলাম না। আচ্ছা তো এই হলো বিষয়, তারা শুনতে পাচ্ছ না ঠিক আছে, তারা দেখো স্ক্রিনে নিচের দিকে বাম পাশে ওয়াইফাই এর একটা সেলুলার ডাটা বলে একটা দিক লেখা আছে, ওখানে ক্লিক দাও তাহলে শুনতে পাবা। সাদিয়া পরিচয় দিছে, সাদিয়া আক্তার দিছে। আচ্ছা সাদিয়া আক্তার ইভা তুমি একটু আনমিউট করে তোমার পরিচয়টা দাও, তোমার আনমিউট করা আছে। শুনতে পাচ্ছ? আচ্ছা সে কি বলছে বুঝতে পারছি না, তার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা তো কি হচ্ছে রে, এই চ্যাট লিস্ট এরকম করলে হবে না তো। ওখানে মিউটের বগলে একটা ইয়া ওঠে, ইন্টারনেট ওভার নাকি কি একটা ওঠে, ওইখানে চাপলেই ওরা শুনতে পাবে, তার আগে শুনতে পাবে না। আচ্ছা এরা শুনতে পাওয়ার কথা, আমি তো তারা ওটা করেই ফেলছে, না হলে তো এদের মাইক্রোফোনটা এখানে শো করে না, বুঝতে পারছো? ওটা যারা করে না তাদের, যেমন মৌমিতা রহমান তানিশা এখনো করিনি, ওটা আমি শুরুতে বলে দিছিলাম তোমাদের চ্যাট বক্সে লিখে দিছিলাম। কেউ একজন তোমাদের যারা ফ্রেন্ড সে একটু ওরে বলে দাও, তানিশা রে মৌমিতা রহমান তানিশা ওরে একটু বলে দাও যে স্ক্রিনের উপর যে মাইক্রোফোন আছে ওটা ক্লিক দিতে, দিয়ে ওয়াইফাই ক্লিক দিলে শুনতে পাবে। আচ্ছা এরপরে আমরা তাহলে চলে যাই, সামিয়া মমতাজ তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। আমার নাম সামিয়া, আমি কাপাসগোলা সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল চট্টগ্রামে দশম শ্রেণীতে পড়ি, আর আমার ড্রিম হচ্ছে ডাক্তার হওয়া। ওকে, আমরা এতগুলা ডাক্তার পাচ্ছি ফিউচারে আশা করা যায়। আচ্ছা তো এরপরে উম্মা আজমেরি, উম্মা আজমেরি তোমার একটু আনমিউট করে পরিচয়টা দাও। ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর জেলার হাই স্কুল এন্ড কলেজে পড়ি, আর আমার ড্রিম
ওকে, তুমি একটু জোরে কথা বলো, তোমাদের এত ভয় পাওয়ার কিছু নাই তো। তোমরা যারা মাইক্রোফোন ইউজ করছো বা ইয়ারফোন ইউজ করছো, তারা ইয়ারফোনটা কাছে নিয়ে কথা বলবা। আচ্ছা, এরপরে আমাদের রাজু, রাজু একটু পরিচয়টা দাও তোমার। শুনতে পাচ্ছো? আচ্ছা, সে আবার কোথায় গেল বুঝলাম না। আচ্ছা, এবার তোমরাই বলো, তোমরা এক এক করে বলো, তোমরা তো পরিচয় বাকি দিতে বাকি আছে, কার সে পরিচয় দাও। তোমাদের মধ্যে কি কেউ পরিচয়? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ওয়ালাইকুম আসসালাম তাসনিয়া, তুমি বলো। আমি দশম শ্রেণী। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিং গার্লস ক্যাডেটপুর স্কুল এর দশম শ্রেণীর ছাত্রী। আমার ড্রিম ডক্টর হওয়া, মা ও শিশু বিশেষজ্ঞ। ওয়েল ওয়েল, তোমাদের কিন্তু এত ছোট বয়সে তোমরা কিন্তু অনেক কিছু জেনে আছো, তাই তো দেখছি আমি। আমার খুব ভালো লাগছে যে তোমাদের মতো স্টুডেন্টের ক্লাস নিচ্ছি আমরা, তোমরা সব এক একটা বিশেষজ্ঞ হয়ে গেল, বুঝতে পারছো? আমি নিজে মাঝে মাঝে কনফিউজ যে আমি কোন সাইডে বিশেষজ্ঞ হব, যদি এখনো ইয়ে করিনি। তবে তোমাদের ক্ষেত্রে দেখছি তোমরা এই এখন থেকেই সব কিছুই সিওরিটি করে ফেলছো, তো এটা ভালো, এরকম ড্রিম থাকাই বেটার। আচ্ছা, আর কেউ কি বাকি আছে? আদিব আল জিহান মেবি বাকি আছে? আমরা বেশি টাইম দেবো না পরিচয় পর্বে, আমরা ক্লাস শুরু করে যাবো আমাদের মূল পর্বে। আচ্ছা বলো বলো, প্রশ্ন বলো। আমি যদি বিসিএস ক্যাডার হয়ে তারপর আমি কি ব্যারিস্টার হওয়ার জন্য আবার ব্যারিস্টারি করতে পারবো? তোমার ইচ্ছা, তুমি ব্যারিস্টার তো যেকোনো জব থেকে হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি বিসিএস ক্যাডার দেওয়ার পরে ওখানে বিসিএস এর অনেকগুলো ধাপ আছে, তুমি এক এক সাইডে যেতে পারবা। ওখানে প্রশাসন সাইড আছে, তুমি চাইলে শিক্ষার সাইডে আসতে পারো, তোমার ওখানে অপশন আছে অনেকগুলো, তুমি বিসিএস দিয়ে ওর যে কোনো অপশনে যেতে পারবা, তোমার জন্য সেই অপশনগুলো আছে। এখন বিসিএস দিয়ে পড়বা কি করে? তুমি তুমি ব্যারিস্টার বলো বলো, তুমি মেবি ল নিয়ে পড়তে চাচ্ছ, তো আইন বিভাগে পড়তে গেলে তোমার ওটা তো তুমি এইচএসসির পরেই পড়া শুরু করবা। এইচএসসির পরে তোমার অ্যাডমিশান দিয়ে তুমি বিভিন্ন ভার্সিটিতে সিট আছে, যেমন ঢাকা ভার্সিটিতেও সিট আছে, তো ওই ভার্সিটিতে সিটে তুমি ওখানে অ্যাপ্লাই করবা, করে যদি তোমার চান্স হয়ে যায় আলহামদুলিল্লাহ, তুমি ওইখানে পড়াশোনা করবা। আর পড়াশোনার পরে তারপরে বিসিএস, তুমি তো অত অল্প বয়সে বিসিএস দিবা না, তাই না? আর বিসিএস দিতে গেলে বেশিরভাগই সবাই অনার্স শেষ করে তারপরে মাস্টার্স কেউ শেষ করে বা তার আগে কেউ বিসিএস দেয়। আচ্ছা, এই হলো বিষয়। আর তোমরা অনেকেই চলে আসছো, আর কেউ কি পরিচয় দিতে বাকি আছো? জুবায়ের মেবি বাকি আছো? জুবাই শুনতে পাচ্ছো? নাহলে আমরা পড়া শুরু করবো, আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না এদিকে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাকি আক্তার জুথি, আমি মহিষবাথান হাই স্কুলে লেখাপড়া করি। আমার ড্রিম একজন অনেস্ট ডক্টর হওয়া। ওয়েল ওয়েল, তার কথা আর কি অ্যাড করছে, কিন্তু তোমাদের থেকে একটু অ্যাড করছে অনেস্ট ডক্টর হওয়া, এটাই। শুধু যে ডক্টর হলাম এমন না, অনেস্ট হতে হবে। আচ্ছা, তো এরপরে আর কেউ কি বাকি আছো? বাকি থাকলে নিজ দায়িত্বে পরিচয় দাও, আমি আর কাউরে জোর করছি না। ভাইয়া আমি আছি। আচ্ছা বলো বলো, তোমার পরিচয়, তোমাদের পরিচয় নিতে তো আমরা বসে আছি। জি ভাইয়া, নেট সমস্যা ছিল, তো শুনতে পাচ্ছিলাম না কিছু। বলো বলো বলো, সমস্যা নাই। আমি মমিতা রহমান তানিশা, গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল থেকে ক্লাস 9 এ পড়ি। ওকে, তোমরা 9 থাকতে অনলাইন ক্লাস করছো, ভাবা যায়। আচ্ছা, এই হলো বিষয়। আর এটা থেকে করতেছি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, তার আগে আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ আব্দুস সালাম সুজন, তোমরা গ্রুপে আমাদের দেখছোই। আমি আব্দুস সালাম সুজন, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে অধ্যয়নরত আছি। আর এ হলো বিষয়। আর আমি তো এখন ডক্টর হিসেবে পড়ছি আর কি, তোমরা তোমাদের যেটা ড্রিম, আমি সেই ড্রিমের মাঝখানে এখন চলে আসছি। আচ্ছা আচ্ছা, মাসুদ ভাইয়া, তুমি একটু রাশিদুলরে মেবি এখনও আনমিউট করতে পারে নাই, ওরে একটু ইয়ে বলে দাও। আর আমাদের মাঝে আছে মাসুদুর রহমান, তার পরিচয়টা তার মুখ থেকে শুনবো। মাসুদ ভাইয়া, শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা মাসুদ ভাই, শুনতে পাচ্ছ আমার কথা?
আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। ক্লাস কন্টিনিউ করো। আচ্ছা আচ্ছা তোমার পরিচয়টা দাও, তুমি যেহেতু আসো আজকে ক্লাসে। আচ্ছা শোনো, আমার পরিচয়টা আমি আর কি দিব, তোমাদের সাথে তোমাদের সুজন স্যার আছেন আর আমিও আছি। আমার নাম হচ্ছে মাসুদ, আমি দশম মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি তৃতীয় বর্ষে, আর তোমাদেরকে একটু একটু পড়াচ্ছি আর কি। আজকে তোমাদের সুজন ভাই পড়াচ্ছে, পরবর্তী দিন আমি পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি রিমুভ করে দেবো। আমার কথা হলো যখন তোমাদের কাছে আমি কোনো প্রশ্ন শুনবো তোমরা চ্যাটে উত্তর দিবা বা আনমিউট করে কথা বলবা, আমার ক্লাসে আনমিউট করে কথা বলবা, কোনো ভয় নাই। কিন্তু কথা হলো আমি কিন্তু অপরিচিত কিছু বেশি কিছু মানে পছন্দ করি না আর কি, তোমাদের ক্লাসে আমরা মনোযোগ হই। আচ্ছা তাহলে দেখো আমরা পড়ছি কি, আজকে যে অধ্যায় নিয়ে মূলত আলোচনা হবে সেটা হলো জীবনী শক্তি। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি শুরুর আগে, যে তোমাদের যদি মিটিংটা কেটে যায় তো তোমরা যে লিঙ্ক দিয়ে জয়েন করছিলে সেই লিঙ্ক দিয়ে আবারও জয়েন করবা, বুঝতে পারছো? সবাই মনে থাকবে, তোমাদের যদি মিটিংটা হুট করে দেখছো কেটে গেছে তো তোমাদের যে লিঙ্ক দিয়ে তোমরা জয়েন করছিলে সেই লিঙ্ক দিয়ে আবার কাইন্ডলি জয়েন দিবা, তাহলেই হবে। আচ্ছা তো এই বিষয় তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের যেটা আলোচনা সেটা হলো জীবনী শক্তি। এই জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স, যেটাকে ইংরেজিতে বলে জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স, তো এটা নিয়ে কেন আমরা আলোচনা করব বা কেন আমরা এটাকে পড়ব, তো বিষয় হলো এটা নিয়ে তোমাদের এখানে অনেক কথা বলা আছে। দেখো যে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের জীবকোষে কিন্তু প্রতিনিয়ত হাজার রকমের বিক্রিয়া ঘটছে এবং এইসব বিক্রিয়াগুলোর জন্য কিন্তু কম বেশি শক্তির প্রয়োজন। আর যেমন তুমি ধরো একটা গাড়ি চালাবে, তো গাড়ি চালাতে গেলে কিন্তু তার পিছনে তোমাকে কিছু ব্যয় করতে হবে, হয় তেল দিতে হবে, না হলে মোটর সিস্টেম করতে হবে, বা তা না হলে তুমি নিজে চালাতে হবে, মানে সাইকেল হলে তুমি নিজে চালাবে, তো ওই যে ওখানে কিন্তু শক্তি প্রয়োগ করতে হচ্ছে। ঠিক একইভাবে আমাদের দেহের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে প্রতিনিয়ত তার জন্যও কিন্তু একটা শক্তির প্রয়োজন। আর এই যে শক্তিগুলো আসছে এই শক্তিগুলো কিন্তু আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রোভাইড করছি। আর আমাদের এই যে পৃথিবীতে শক্তির মূল উৎস কোনটা, সেটা হলো সূর্য। তাহলে একটা এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের পেয়ে গেলাম, যে পৃথিবীতে শক্তির মূল উৎস কোনটা, সূর্য। তাহলে তোমাদের অপশান আসবে এরকম প্রশ্ন আসবে যে পৃথিবীতে শক্তির মূল উৎস কোনটা, তাহলে তোমরা দেখা বলো সূর্য। এবং এই যে সূর্য, সূর্য থেকে যে আলোক রশ্মি আসে তার মধ্যে কী থাকে, ফোটন কণা বলা হয় যেটাকে, তো ওই ফোটন কণা কী করে, আমাদের যে সবুজ উদ্ভিদগুলো থাকে না তারা হলো কী করে, এগুলো হলো শোষণ করে, এবং শোষণ করে কী করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আচ্ছা তোমরা জানো যে শক্তির কিন্তু সৃষ্টি বা বিনাশ নাই, অর্থাৎ সৃষ্টিকর্তা শক্তি সৃষ্টি করে দিছে, ওটার কিন্তু কখনো বিনাশ হয় না, মানে কি কখনো নষ্ট হয় না। শক্তি মূলত এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হতে পারে কিন্তু কখনোই কিন্তু নষ্ট হয় না, সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তি মূলত এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হতে পারে। তাহলে দেখো আমাদের যে শক্তিটা আছে, তাহলে আমাদের সে সূর্যলোক থেকে যে শক্তিটা আসছে এই শক্তিটাকে বলা হয় সৌরশক্তি, বুঝতে পারছো? সূর্যের আলো দ্বারা যে শক্তিটা পাচ্ছি আমরা সেই শক্তিটা হলো সৌরশক্তি। তাহলে এই সৌরশক্তিকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী হয়, সৌরশক্তিকে কী শক্তিতে রূপান্তর করে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই রাসায়নিক শক্তি কেন বলা হচ্ছে, আমাদের কিন্তু সূর্যের মাধ্যমে উদ্ভিদ যে খাদ্য তৈরি করছে ওটা কী তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে, তার পাশাপাশি আরও কিছু শক্তি উৎপন্ন করে, এটিপি, এনএডিএইচ2 এগুলো তৈরি করে, তো ওগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো, সমস্যা নাই। তো এই যে প্রক্রিয়াটা এই তৈরি করছে কিসে, রাসায়নিক শক্তিতে। এখন তোমার যদি বলা হয় যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় শক্তির কোন ধরনের রূপান্তর ঘটে, তাহলে বলবা সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, বুঝতে পারছো? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আচ্ছা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী, এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস একটু পরে পড়বো, আমি সিরিয়াল মাফিক যেতে পছন্দ করি, তো একটু পরে তোমাদের এখানে ডিটেলস আলোচনা করব। আচ্ছা আর এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, কখনো কিন্তু আমিষ জাতীয় তারপরে চর্বি জাতীয় এগুলো কিন্তু তৈরি হবে না, তৈরি হবে কী জাতীয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে, শর্করা বা ইংরেজি বললে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হবে, শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হবে। এবং এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিন্তু আমাদের যেমন গ্লুকোজ মানে যে শর্করা তৈরি করছে ওটা কিন্তু একটা শর্করা জাতীয় খাদ্য। আচ্ছা এখন বিষয় হলো এই যে খাদ্য তৈরি করলো, করার পরে আমাদের যে প্রাণী কিংবা যেসব অসবুজ উদ্ভিদ আছে, অসবুজ কেন বলা হচ্ছে, যেগুলো হলো নিজের খাদ্য তৈরি করতে পারছে না, কারণ কি এই যে এদের সবুজ অঙ্গ থাকে না, সবুজ অঙ্গ না থাকার কারণে এদের কি সালোক সংশ্লেষণ ঘটে না, এই কারণে আমরা প্রাণী বা অসবুজ যে উদ্ভিদগুলো আছে এগুলো এই সৌরশক্তিকে আবদ্ধ করে কিন্তু আমরা কিন্তু মানে সরাসরি কিন্তু খাদ্য তৈরি করতে পারি না, আমরা কী করতে, আমাদের উদ্ভিদের যে খাদ্য আছে সেগুলোর ওপর ডিপেন্ড করতে হয়। তো এ হলো বিষয় এই যে আমরা এই জিনিসগুলো করছি, এই যে আমাদের জীবন পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি আবার কোনো না কোনোভাবে ক্ষয় হয়ে যায়
যে আবার আমরা পুনরায় শক্তি পাচ্ছি। এই যে এইসব নিয়ে আলোচনা করাই হলো মূলত জীবনশক্তি বা বায়োজেনেটিক্সের মূল উদ্দেশ্য। এখন এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো, বা তোমরা হ্যান্ড রেইজ করবা, হ্যান্ড রেইজের অপশন আছে, বলো। বুঝতে পারছো সবাই? আমি কিন্তু শর্করা জাতীয় খাদ্য কেন তৈরি হয়, আমিষ বা প্রোটিন হয় না কেন? আচ্ছা, সেটাও আমরা বিক্রিয়া দেখলেই বুঝতে পারবো আমিষ বা প্রোটিন কেন হয় না। আচ্ছা, ওখানে আমি যদি তোমাদের এখন, যেহেতু তোমরা এসএসসি লেভেলে কিছু আসো, নাইন টেনও আসো, এই কারণে আমি হাই লেভেলের কথাবার্তা একটা না বলতে চাচ্ছি না, তারপরে বলতে পারছি, একটু বলি যে শর্করা ছাড়া কেন আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় খাদ্য তৈরি হয় না। তোমার যে বিক্রিয়াটা হয় শ্বালোশ্বাসন বিক্রিয়া, কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে, পানি থাকে, কার্বন ডাইঅক্সাইডের পানি কিন্তু সূর্যালোকের সাহায্যে বিক্রিয়া করছে। তো এই কার্বন ডাইঅক্সাইডের পানি বিক্রিয়ায় আমরা কিন্তু গ্লুকোজ পাই, ওই গ্লুকোজটা হলো শর্করা জাতীয় খাদ্য, গ্লুকোজ তার আমিষ জাতীয় খাদ্য না। আবার শর্করা বা কার্বোহাইড্রেট কেন বলছে, ওই যে শর্করা, এখন এক একটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য আছে, শর্করা কিছু স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর দ্বারা তো আমরা শর্করা চিনতে পারি। যেমন শর্করা দানাদার হতে পারে, অদানাদার হতে পারে, আবার শর্করা আটজাতি হতে পারে, যেমন সেলুলোজ আটজাতি হয়, বা তোমরা এস্টার্স খাও যেটা, অর্থাৎ এখানে আবার স্বাদে মিষ্টি হতে পারে বা মানে স্বাধীন হতে পারে, বিভিন্ন বৈশিষ্ট্য আছে শর্করা। আবার এটা তাপ প্রগঙ্গারে পরিণত হয়, অর্থাৎ কয়লায় পরিণত হয়, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেগুলো শর্করার ক্ষেত্রে। আবার আমিষের ক্ষেত্রেও কিছু বৈশিষ্ট্য আছে, তারপরে স্নেহের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। এগুলো নিয়ে তোমাদের ইন্টারমিডিয়েটে কোষ রসায়ন বোধহয় একটা অধ্যায় আছে, সেখানে ডিটেলস আলোচনা করা, অর্থাৎ এগুলো তোমাদের যেহেতু সাবজেক্টে নাই, এই কারণে আমি জাস্ট আলোচনা করছি না। আচ্ছা, এই অনেকেই দেখি কমেন্ট করছো যে সমস্যা নাই, আমি তাহলে সামনে আগাই। আর আশা করি এই অধ্যায়ে আমরা অনেক জিনিস সম্পর্কে পড়বো, এখানে কিন্তু আলোচনা করা আছে আমরা শ্বসন শ্বালোশ্বাসন সব কিছু সম্পর্কে পড়বো। আচ্ছা, তো এবার আছে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। আমরা জীবনী শক্তি দেখলাম, এটিপিটা কি? এটিপি, এটিপি এতে হলো অ্যাডিনোসিন, টিতে ট্রাই, পিতে ফসফেট। তাহলে এটিপির পুনরূপ কি? এতে অ্যাডিনোসিন, টিতে ট্রাই, পিতে ফসফেট। তাহলে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট এটিপির ফুল মিনিং। এটিকে মনে হয় বলা হয় হলো শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন, এটাকে বলা হয়, বা জৈব মুদ্রাও বলা হয়, বিভিন্ন নামে এটাকে ডাকা হয়, শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি শক্তি মুদ্রা বলা হয় বা নিচের কোনটিকে বায়োলজিক্যাল কয়েন বলা হয়, তো এগুলো কিন্তু এটিপিকে বলা হয়। আচ্ছা, এখন দেখো তাহলে এই যে জীবনী শক্তি, এটাকে আরও এক ভাষায় আমরা বলতে পারি, সেটা হলো জৈব শক্তি। এটিপি মানে জীবনী শক্তিকে আমরা মূলত জৈব শক্তি বলতে পারি, কেন এখানে জৈব যৌগের কিছু ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। আচ্ছা, আর এই হলো বিষয়। আর এরপরে দেখো এই জিনিসটা কীভাবে সৃষ্টি হয়, এখন কথা হলো আমাদের জীব দেহে কীভাবে এটিপিটা আমাদের কাজ লাগছে, কীভাবে ধ্বংস হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, এই জিনিসগুলো একটু এখানে আলোচনা করা আছে, যে আমাদের জীবনী শক্তি আর এটিপির যে ভূমিকাগুলো আছে সেগুলো নিয়ে আসে। তো আমাদের যে শরীরের মধ্যে, আমাদের মানুষের শরীরের মধ্যে কী থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে, যেগুলো হলো নিউক্লিক অ্যাসিডের উপাদান। তো এই যে ডিএনএ, আরএনএ, এই ডিএনএ অর্থাৎ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিএনএ আরএনএর গঠনের মধ্যে আমরা একটা উপাদান পাই, সেই উপাদানটার নাম হলো অ্যাডিনিন। সেই উপাদানটার নাম কি? অ্যাডিনিন। এখন তোমরা জানো আমরা ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো পাই, আমরা ডিএনএর মধ্যে চারটা নাইট্রোজেন পাই, এটিজিসি অর্থাৎ অ্যাডিনিন, তারপরে থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। আর আরএনএর মধ্যে কী পাই? আরএনএর মধ্যে পাই হলো অ্যাডিনিন পাই, থায়ামিন কিন্তু পাই না। থায়ামিনের জায়গায় আমরা পাই কি? থায়ামিনের জায়গায় আমরা ইউরাসিল পাই, আরএনএর ক্ষেত্রে থায়ামিনের জায়গায় ইউরাসিল পাই। আর গুয়ানিন পাওয়া যায়, সাইটোসিনও পাওয়া যায়, এগুলো সব একই থাকে, জাস্ট পার্থক্য কোথায় থাকে, যে এই অ্যাডিনিন আর থায়ামিনের মধ্যে। এগুলো হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক বলা হয়, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, বুঝতে পারছো? অর্থাৎ পেন্টোজ সুগারকে আমরা ভাঙলে আমরা এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো পাই। তো এই যে নাইট্রোজেন ঘটিত বেস আমরা বললাম, তাহলে এটা আমরা কিসে পাচ্ছি? ডিএনএর মধ্যেও কিন্তু পাচ্ছি, একইভাবে কিন্তু আরএনএর মধ্যেও পাওয়া যাচ্ছে। তো এই কারণে কিন্তু প্রথম লাইনে বলছে ডিএনএ আর আরএনএর একটা গাঠনিক উপাদান হলো অ্যাডিনিন, আর এটা মূলত কি? একটা নাইট্রোজেন বেস, বুঝতে পারছো? নাইট্রোজেন বেস কেন বলা হচ্ছে? তোমরা জানো এই অ্যাডিনিন আর থায়ামিন কিন্তু আমাদের যেভাবে বন্ড হিসেবে থাকে, অর্থাৎ আমাদের যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে অ্যাডিনিন আর থায়ামিনের মধ্যে দুইটা বন্ড থাকে, অর্থাৎ এই বন্ডটা কিন্তু আমরা মূলত এরকম ডট ডট দিয়ে প্রকাশ করাই উত্তম। ডট ডট কেন? এটাকে মূলত বলা হয় হাইড্রোজেন বন্ড, এটা খুব দুর্বল একটা বন্ড, হাইড্রোজেন বন্ড। আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে তিনটা বন্ড থাকে, তিনটা হাইড্রোজেন বন্ড থাকে এরকম। জাস্ট আমি একটু ইয়ে করার জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম এই, আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ড থাকে। এই যে বন্ড, এই কারণে কিন্তু এদেরকে বলা হচ্ছে নাইট্রোজেন জটিত ক্ষারক, এরা বেস হিসেবে থাকে।
বুঝতে পারছো? আচ্ছা, বেজ কথাটার অর্থ হলো ক্ষারক, বুঝতে পারছো? ইংরেজিতে ক্ষারের ইংরেজি হলো বেস। তোমরা অ্যাসিড মানে অম্ল জানো, তো ক্ষারের ইংরেজি হলো বেস, এই কারণে বলা হচ্ছে নাইট্রোজেন বেস। আচ্ছা, এর সাথে কী হয়, এর সাথে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অনুযুক্ত হয়ে তৈরি করে কি অ্যাডিনোসিন। অর্থাৎ বিষয়টা কেমন তোমাদের যদি বলি, জাস্ট আমি একটু লেখে মাধ্যমে প্রকাশ করি। সাপোজ আমরা এখন পাইছি কি অ্যাডিনোসিন, মানে অ্যাডিনিন পাইলাম আমরা, ধরো পাইলাম কি অ্যাডিনিন। এই অ্যাডিনিন, এই অ্যাডিনিনের সাথে যখন আমরা একটা কি করব, রাইবোজ সুগার, রাইবোজ সুগার, এটা একটা শর্করা রাইবোজ সুগার। তো এই যে রাইবোজ সুগার, বুঝতে পারছো, এই রাইবোজ সুগারের সাথে কি হয়, অ্যাডিনিন যুক্ত হয়। অ্যাডিনিন আর রাইবোজ সুগার যুক্ত হলে কি তৈরি করে, অ্যাডিনোসিন পাওয়া যায়। তাহলে অ্যাডিনিন আর রাইবোজ সুগার যুক্ত হলে কি পাওয়া যায়, অ্যাডিনোসিন পাওয়া যায়। তাহলে তোমাদের যদি এমসিকিউ আসে যে অ্যাডিনোসিনকে ভাঙলে কোনটি কোনটি পাওয়া যায়, একটা হলো অ্যাডিনিন পাই আর একটা হলো রাইবোজ সুগার পাই। সুগার বলতে চিনি, বুঝতে পারছো, এটা হলো সবগুলোই মিষ্টি স্বাদযুক্ত, ওই যে সেটা হলো, এটা হলো মানে মিষ্টি স্বাদযুক্ত। এই কারণে তোমাদের যে বলছিলাম কার্বোহাইড্রেট, আবার অনেকগুলো শ্রেণীবিভাগ আছে কার্বোহাইড্রেটের, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগের মধ্যে একটা আছে হলো দানাদার আর একটা হলো অদানাদার, আবার আছে হলো একটা হলো মানে যেটা বলে তোমরা স্বাদে মিষ্টি আর এটা হলো স্বাদহীন, এরকম কিছু প্রকারভেদ আছে। তো এটা যেহেতু মানে মিষ্টি স্বাদযুক্ত, এই কারণে এটাকে রাইবোজ সুগার বলা হচ্ছে। রাইবোজ সুগার বা রাইবোজ শর্করাও এরকম লেখাও পাবে, তো একই কথা। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা তোমাদের মানে কলেজ লাইফে করা, বুঝতে পারছো, তোমাদের ইন্টারমিডিয়েটে এসে এর যে অ্যাডিনিনের যে মানে কীভাবে যে এর মানে গাঠনিক সংকেতটা আছে, অর্থাৎ এই যে চক্র করে গাঠনিক সংকেতটা আছে, রাইবোজ সুগারের যে গঠনটা আছে, এগুলো আমি ইন্টারমিডিয়েটে আসছি, যদি তোমরা আমাদের এতে ফিন তখন ক্লাস নেওয়া হয় তোমাদের, তখন আলোচনা করা হবে। আর যেহেতু এখন এগুলো আলোচনা করলে তোমাদের সব মাথার উপর দিয়ে যাবে, কারণ এগুলো যেহেতু তোমাদের এখন দরকার নাই, এখন যদি আবারও করাই তো দেখা যাচ্ছে তোমরা এ করে ফেলবে। আচ্ছা, তো এই হলো বিষয়। তো যেটা বলছিলাম যে অ্যাডিনিন আর রাইবোজ সুগারকে আমরা যোগ একসাথে করলে কী পাবো, অ্যাডিনোসিন পাবো। তাহলে আমরা এই অ্যাডিনোসিনকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। ওই যেমন এটিপির, এটিপির যে ইয়ে, এই সেই কিন্তু অ্যাডিনোসিন, অর্থাৎ এই একে ভাঙলে কিন্তু আমরা রাইবোজ সুগার আর অ্যাডিনিন পাবো। তাহলে এই যে অ্যাডিনোসিন পেলাম, এই অ্যাডিনোসিনের সাথে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে আমরা কী পাবো তখন, অ্যাডিনোসিন মনোফসফেট, অর্থাৎ যখন একটা যুক্ত হয় তখন আমরা মনো কথাটা ইউজ করি, অ্যাডিনোসিন মনোফসফেট। আচ্ছা, তোমরা সবাই আমার কথাটা শুনতে পাচ্ছ তো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যখন একটা করব তখন আমাদের অ্যাডিনোসিন মনোফসফেট পাওয়া যাবে। আচ্ছা, এরপরে এইখানে যদি আমরা দুইটা ফসফেট দেই, ভাই আমি একটা দেবো না, আমি দুইটা ফসফেট যোগ করব। আচ্ছা, একজন বলছে আবার যোগ বলেন প্লিজ। আচ্ছা, আমি যেটা বলছি, আমরা এই অ্যাডিনোসিন পেলাম কী করে, অ্যাডিনিন আর রাইবোজ সুগার একসাথে যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি করে, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এই অ্যাডিনোসিনের সাথে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি, তাহলে হয়ে যায় কি, অ্যাডিনোসিন মনোফসফেট। যেহেতু একটা ফসফেট যুক্ত করেছি, এ কারণে বলছি অ্যাডিনোসিন মনোফসফেট। আচ্ছা, এখন যদি তুমি, ভাই আমি একটা না দুইটা ফসফেট যোগ করব, তাহলে তুমি যদি দুইটা ফসফেট, হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকেই জানো অনেক কিছু, তো দুইটা ফসফেট যখন যোগ করব তখন অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে যাবে, তখন আমরা টি দ্বারা প্রকাশ করব, অ্যাডিনোসিন ডাইফসফেট বলবো। অর্থাৎ এই যে এডিপি, অর্থাৎ এডিপি এর পূর্ণরূপ কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এটা কিন্তু কদাগেও আসতে পারে, এমসিকিউ কিন্তু আসতে পারে, তো এগুলো কিন্তু তোমাদের নামগুলো জানতে হবে। তাহলে এডিপি এর পূর্ণরূপ কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। আচ্ছা, এরপরে দেখো তুমি দুইটার জায়গায় তুমি তিনটা ফসফেট যোগ করলা, তিনটা ফসফেট যোগ করলে কি হবে, তিনটা ফসফেট, তিন কথার অর্থ হলো ট্রাই, এক থাকলে মনো, দুই থাকলে ডাই, তিন থাকলে ট্রাই, চার থাকলে টেট্রা। এক থাকলে মনো, দুই থাকলে ডাই, তিন থাকলে ট্রাই, আর চার থাকলে টেট্রা, এরপরে পাঁচ থাকলে পেন্টা, এগুলো এরকম আছে। তো আমরা যখন এটিপির সাথে মানে অ্যাডিনোসিনের সাথে তিনটা ফসফেট গ্রুপ যুক্ত করব, তখন আমরা পেবো কি, এটিপি পাবো, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট পাবো। বুঝতে পারছো, তিনটা ফসফেট যোগ করলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট পাবো। এখন এই পর্যন্ত তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু রেসপন্স করো বা জানাও, সবাই রেসপন্স দিবে, আমার ক্লাসে আমি রেসপন্স পছন্দ করি, অর্থাৎ আমার ক্লাসে কোনো ভয় নাই। মানে আমরা কিন্তু ফেসবুক লাইভে কেন ক্লাস নিলাম না, তোমাদের কথা হলো আমরা কিন্তু ফেসবুক লাইভে কেন নিলাম না, কারণ ফেসবুক লাইভে নিলে কি দেখা যাচ্ছে তোমরা চ্যাটিং করতে ব্যস্ত থেকে যাও, আমার আমাদের ধরে নাও তোমরা একটা জিনিস বুঝতে পারো নি, আমাদের যে জানাবা সে সুযোগটা থাকে না, কারণ সবার কমেন্ট দেখার সময় থাকে না। এই কারণে জাস্ট আমাদের হলো যে জুমে ক্লাস নেওয়া, বুঝতে পারছো, যাতে আমরা তোমাদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারি, তোমাদের সাথে এই যে শুনতে পাচ্ছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, এটা একটা অন্যরকম বিষয়।
মানে অনেকটা ডাইরেক্ট ক্লাস করার মতো, কিন্তু ফেসবুক লাইভে গেলে দেখা যাচ্ছে ওই সুবিধাটা থাকে না, এই কারণে জাস্ট তোমাদের এইভাবে ক্লাস নেওয়া। আচ্ছা, একজন বলছে ভাই এটিপি আর এডিপি এর ভূমিকা কি। আচ্ছা, এটিপি আর এডিপি এর ভূমিকা কি, আমরা ভূমিকাতে একটু পরে আসব। এটা হলো মূলত ফটোফসফোরাইলেশনে সাহায্য করে, বুঝতে পারছো? একইভাবে এই যে এটিপি, এটা হলো শক্তি হিসেবে কাজ করে। আমাদের যে শ্বসনের সময় শক্তি প্রয়োজন হয়, শ্বাস সংশ্লেষণের যে সময় যে শক্তি প্রয়োজন হয়, সেই শক্তিগুলো সরবরাহ করে হলো এই এটিপি। এই এডিপি কী করে, এই এডিপির সাথে, অর্থাৎ আমরা দেখো তাহলে আমরা যে জিনিসটা পেলাম, তোমাদের একটু তাহলে আমি একটু কথা বলি, আমরা আর একটু কথা একটু বলে নেই, তারপরে তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি। তাহলে আমরা দেখো এই এডিপি পেলাম, এই এডিপি অর্থাৎ কি, এখানে কয়টা ফসফেট গ্রুপ আছে দেখো তোমরা বলো, এখানে কয়টা ফসফেট গ্রুপ আছে এডিপি এর মধ্যে, ফসফেট গ্রুপ কয়টা, দুইটা। আচ্ছা, তোমরা চ্যাট না লিখে মুখে বলবা তাহলে একটু সুবিধা হয়, তোমরা চ্যাট করলে আমার স্ক্রিনের উপর আসছে, তো আমার লিখতে সুবিধা অসুবিধা হচ্ছে। তাহলে এখানে ফসফেট গ্রুপ আছে কয়টা, দুইটা। তাহলে এই দুইটা ফসফেটের সাথে আরেকটা যোগ করি, ফসফেট করলে কি হয়, কয়টা হয়, তিনটা। তাহলে এই তিনটে সমান সমান আমরা জানি কি, এটিপি, এটিপি পেয়ে গেলাম। অর্থাৎ দেখো তাহলে আমরা এডিপি এর সাথে যদি একটা অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট যদি আমরা যুক্ত করি, তাহলে কী পাই, এটিপি পাই, বা এটিপিকে ভাঙলে আমরা কী পাবো, এডিপি পাবো আর একটা ফসফেট গ্রুপ পাবো, বুঝতে পারছি? এই হলো বিষয়। আর এই যে বিক্রিয়া, এই যে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যে এটিপি তৈরির বিক্রিয়া, এই বিক্রিয়াটাকেই বলা হয় হলো ফটোফসফোরাইলেশন, যে বিক্রিয়া এটাকেই বলা হয়। দেখো এখানে আছে ফসফোরাইলেশন বিক্রিয়া, তাহলে তোমাদের কথাকে আসতে পারে যে ফসফোরাইলেশন বিক্রিয়া বলতে কী বুঝো, বা খতাকেও তুলে দিতে পারে, বা তোমার এমসিকিউতে চলে আসতে পারে যে ফটোফসফোরাইলেশন বিক্রিয়ায় কী ঘটে। অর্থাৎ সেক্ষেত্রে কী ঘটে, এই এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি আর আইপি দিয়ে প্রকাশ করে, অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট, অর্থাৎ অজৈব ফসফেট যেটাকে বলা হয়, এই অজৈব ফসফেট যুক্ত হয়ে কী তৈরি করে, এটিপি তৈরি করে। এই এটিপি তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হয় মূলত হলো ফসফোরাইলেশন বিক্রিয়া। আর আবার এই বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে তখন তাকে বলা হয় ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, বুঝতে পারছো? অর্থাৎ এখানে ডিফসফোরাইলেশন বলতে বোঝাচ্ছে তুমি যদি এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে আমরা কি, এই গ্রুপ, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন বিক্রিয়া। আর আমরা যদি এটিপিকে ভাঙি, আমরা এখানে আসি এটিপি, অর্থাৎ কি এটিপি কথার অর্থ কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তিনটা ফসফেট গ্রুপ আছে, এখান থেকে যদি একটা ফসফেট বের করে দেই, দিলে আমাদের হয়ে যাবে কি, এডিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে যাবে। আর একটা ফসফেট গ্রুপ আমরা বের করে দিছিলাম, সেই ফসফেট গ্রুপটা এইখানে, বুঝতে পারছো? তাহলে এই এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হলো, এই যে বিক্রিয়া, পরের বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হলো ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন বিক্রিয়া। এখন এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, বুঝতে পারছো? আবার বলেন ভাইয়া, বুঝতে পারিনি। এই নিশা রশিদ রাহাত নাকি কি নাম জানো, নিশা রশিদ, হ্যাঁ, তুমি কি বুঝতে পারো নি, কোনটুকু বুঝতে পারো নি আপু, একটু ক্লিয়ার করে বলতে হবে, নাহলে তো আমি আবার তো সম্পূর্ণ আলোচনা করতে গেলে তো ক্লাস আবার এখানে শেষ হয়ে যাবে, অনেকের বোরিং লাগবে। মানে এটা হয় কি যে দেখা যাচ্ছে একজন বুঝে গেলে আবার তার বোরিং লাগে আবার ইয়ে করলে, তবে তোমাদের জন্য আমি করবো, তোমরা জাস্ট বলো। আচ্ছা, তোমরা যদি বলো তাহলে একটু সুবিধা হয়, তোমরা জাস্ট ইয়ে করে। ফসফোরাইলেশনটা, আচ্ছা ফসফোরাইলেশনটা বুঝতে পারো নি, তাই তো? আচ্ছা, তো এই যে এই ফসফোরাইলেশন বিক্রিয়াটা কি, অর্থাৎ এডিপিকে ভেঙে তুমি এডিপি আর এর সাথে যদি ইনঅর্গানিক ফসফেট ও অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করো, তাহলে এই এটিপি তৈরির বিক্রিয়াকে বলা হলো ফসফোরাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় কী বিক্রিয়া, ফসফোরাইলেশন বিক্রিয়া, বুঝতে পারছো? এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির বিক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন বিক্রিয়া, এটুকু বললে হয়ে যাবে। এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট ও অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির বিক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন বিক্রিয়া, এবং এই বিক্রিয়া যদি উল্টো ঘটে তাহলে তাকে বলা হয় ডিফসফোরাইলেশন। ভাইয়া, শুধু একটা ফসফেট বিচ্ছিন্ন করতে হবে, যদি দুইটা বা তিনটা করা হয় তাহলে কি হবে না? আচ্ছা, তাহলে কিন্তু তুমি আর তোমার কাজটা কি, আচ্ছা কথা হলো তোমার বিক্রিয়াটার নাম ফসফোরাইলেশন কখন হবে, তুমি যদি এটিপি তৈরি করতে চাও, এটিপি তৈরি করবা কোনটা থেকে, এডিপি থেকে। এখন কেন এটা হয়, এটা কেন হয়, একটা ভালো কোশ্চেন করছো। দেখো এই যে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো একটা সাইকেল দেওয়া আছে, অর্থাৎ এই যে দেখো এটা হলো এডিপি, এই খাবার থেকে প্রাপ্ত শক্তি হয়ে তারপরে কিসে পরিণত হয়,
এটিপিতে পরিণত হয়। অর্থাৎ যখন এই এডিপি থেকে এটিপিতে পরিণত হয় তখন কি হয়, এখানে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যায়, একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যায়। অর্থাৎ এই এডিপিতে ছিল দুইটা ফসফেট আর এটিপিতে আছে তিনটা ফসফেট, তার মানে কি এখানে একটা ফসফেট গ্রুপ কিন্তু যুক্ত হয়েছে। একইভাবে তুমি যদি এই সাইড থেকে আসো তাহলে দেখো এই এটিপিকে আবার ভেঙে কি হয়, ভেঙে হলো শক্তি বের হয়। এটিপিকাটাকে যখন ভাঙা হয় তখন কি হয়, শক্তি বের হয়ে যায়। ওই শক্তিটা কিন্তু আমাদের শরীরের মধ্যে কাজে লাগে, ওই যে শর্করা তৈরিতে কিন্তু এই শক্তিটাই কাজে লাগে, বুঝতে পারছো। এই যে এডিপিকাটাকে যখন আমরা ভাঙবো তখন একটা ফসফেট সে বের করে দেবে, দিয়ে আবার দেখো ডাইফসফেট হয়ে গেল। আগে দেখো এখানে তিনটা হলুদ কালার আছে, অর্থাৎ তিনটা ফসফেট গ্রুপ যুক্ত ছিল, পরবর্তীতে এসে দেখো দুইটা ফসফেট, অর্থাৎ একটা ফসফেট গ্রুপকে বের করে দিচ্ছে, দিলে কী হচ্ছে তখন শক্তি নির্গমন হচ্ছে। এখন ধরে নাও তোমরা তিন ভাই বোন একসাথে এক বাসায় বসবাস করছো, এখন তিন ভাই বোন যখন আসো তখন তোমাদের শক্তি খুব, এখন তোমাদের থেকে যদি একজনকে আলাদা করতে হয় তাহলে কি কেউ একজন তোমাদের একজনের মনে মনে একটা অন্য কিছুর প্রলোভন দেখবে, দেখেই বের করে দেবে। তো ওই যে বের করে দিতে কিন্তু তারও কিছু শক্তি খরচ হবে। তো এই রকম এরা ছিল একসাথে তিন ভাই, এক ভাইকে বের করে দিছে, দিয়ে দুইটা রেখছে। তো এই যখন দুইটা থাকছে, দুই ভাই থাকছে, তখন সেই ভাষায় তুমি বলবো যে দুইজন কর্তা। তাহলে ঠিক একইভাবে এই এডিপিতেও দুইজন ফসফরাস গ্রুপ থাকে, অর্থাৎ ফসফেট গ্রুপ থাকবে দুইটা। আচ্ছা, এ হলো বিষয়। আচ্ছা, এই হলো বিষয়। আর আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, একজনকে আমি কোশ্চেন করছিলে যে ভাই এর সাথে কি চারটা বা পাঁচটা ফসফেট যুক্ত হতে পারবে কিনা। তো এখন বিষয় হলো তোমার এই যে মানে সংকেতটা আমি যেহেতু এখানে এটা দেখাইনি, চিত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা কার্বন থাকে, তাই না? তো একটা কার্বনের তিন পাশে একটা কার্বনের যোজনী থাকে, কত যোজনী চার থাকে। তো একটা চারের সাথে এই এতগুলো যুক্ত আছে, আর তিনটার সাথে তিনটা ফসফেটগুলো সর্বোচ্চ যুক্ত হতে পারবে। তা নাহলে দেখা যাচ্ছে বেশি ফসফেট গ্রুপ থাকলে তো আবার এই কার্বনের যোজনী তো পূর্ণ মানে চারের বেশি হতে পারবে না, এই কারণে তখন দেখা যাচ্ছে ওটা সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, এই হলো বিষয় অ্যাডিনের সাথে। একইভাবে কি বলবো আর, এই এটিপি বলতে আছে এখানে আর একটা কথা লেখা আছে, দেখো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে প্রতিমোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা প্রায় 30.55 কিলোজুল শক্তি জমা থাকতে পারে। অর্থাৎ এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি থাকতে পারে, 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল মাথায় রেখো। তোমরা তো জানো জুল থেকে কিলো ক্যালোরি যাওয়ার নিয়ম, অর্থাৎ এক ক্যালোরি সমান 4.2 জুল, এক ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এক ক্যালোরি সমান যদি 4.2 জুল হয় তাহলে তোমার এটা আছে কিলো ক্যালোরিতে, তুমি এর সাথে 1000 গুণ করে নিয়ে ক্যালোরিতে করে নিবা, নিয়ে ক্যালোরির থেকে তুমি এই 4.2 গুণ করে দে জুলে চলে যাবে, জাস্ট এইভাবে চলে যায়। আর এখানে তোমাকে দুইটা কিলো জুলে নিয়ে গেছে, এই কারণে এখানে এসে আবার 1000 দ্বারা ভাগ করে কিলো জুলে নিয়ে গেছে। এই হলো বিষয়। এরপরে আরও কিছু কথাবার্তা আছে, এই যে শক্তিগুলো আমাদের, এই শক্তিগুলো কোথায় যাচ্ছে? আমাদের এই যে এটিপি শক্তি এটা কিন্তু আমাদের প্লাস্টিড মাইটোকন্ডিয়া এইসব জায়গায় অঙ্গাণুতে মানে দুইটা কোষীয় অঙ্গাণুতে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এটাকে যদি ব্যবহার উপযোগী করতে হয় এই শক্তিটা, তাহলে কিন্তু আমাদের দুইটা যে অঙ্গ কাজ করছে, একটা হলো মাইটোকন্ডিয়া, একটা হলো প্লাস্টিড। আচ্ছা, কেউ একজন কিছু বলতে চাচ্ছ, বলো, মন খুলে বলো সব। কেউ কি কিছু বলতে চাচ্ছিলে? আচ্ছা, তো তাহলে আমি এই পর্যন্ত সামনে আগাই। তাহলে এইখানে কী ঘটে, আমাদের যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপিটা কাজে লাগে, বুঝতে পারছো। অর্থাৎ ওই এটিপিটা এখানে বলছে, দেখো যে এই যে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড উভয়ই রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক একটা বিশেষ জৈব অণু, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে তোমরা ইটিসি বলো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক একটা জৈব অণু থাকে, যার কাজ হলো কি, পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা কোনো অন্তর্বর্তীকালীন কোনো অণুশক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে জমা করা। আচ্ছা, প্রান্তীয় ফসফেট গ্রুপ কি আপু? প্রান্তীয় ফসফেট গ্রুপ মানে যেটা প্রান্তে যুক্ত থাকছে, একটা কার্বন পরমাণু এর প্রান্তে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, এই ফসফেটটাকে বলা আছে প্রান্তীয় ফসফেট। তোমরা এর আগের পেজে দেখো না, এটা কিন্তু এক প্রান্তে যুক্ত ছিল, দেখো এই ফসফেট গ্রুপটা কিন্তু এর এক প্রান্তে যুক্ত ছিল, এই হলো এই কারণে প্রান্তীয় ফসফেট বলা হচ্ছে। আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে যদি আমরা সামনের দিকে যাই, যে এখানে কিছু কথাবার্তা বলা আছে, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর মধ্যে মানে এদের কাজ কি, এদের কাজ হলো পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা কোনো অন্তর্বর্তীকালীন অণুকে শক্তিকে এটিপি এ বা এর ফসফেটের গ্রুপের যে বন্ধন শক্তি হিসেবে জমা করা। অর্থাৎ ওই যে এখানে যে শক্তি আছে কত, দেখো এখানে প্রান্তীয় ফসফেট গ্রুপের শক্তি পাইছিলাম কত, 3.7 কিলো ক্যালোরি বা প্রায় 30.55 কিলো জুল। যদি ইন্টারমিডিয়েট পর্যায়ে এখানে 10 কিলো জুল ইউজ করা হয়, অর্থাৎ একটা এটিপি থেকে আমরা 10 কিলো জুল শক্তি পাই, এরকমভাবে লেখা আছে। তো তোমাদের এখানে আছে এটিপি গ্রুপের যে ফসফেট, প্রান্তীয় ফসফেট গ্রুপে আমরা এতটা শক্তি পাই, অর্থাৎ 7.3 কিলো ক্যালোরি শক্তি পাই।
আচ্ছা, এগুলো বিষয়। এরপরে আরো কিছু কথাবার্তা আছে এখানে, যে এই শক্তিগুলো কিভাবে আমাদের দেহে কাজে লাগে এগুলো তো আমাদের জানো। আমরা যখন হাঁটাচলা করছি তার জন্য শক্তি প্রয়োজন আছে, আমরা ঘুমায় আসি তখনও কিন্তু আমাদের থেকে কিলোক্যালোরি শক্তি ব্যয় হচ্ছে, এক বা দুই কিলোক্যালোরি শক্তি ব্যয় হচ্ছে। এরকম একইভাবে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাদের শক্তি ব্যয় হচ্ছে, এবং এই শক্তিগুলো কিভাবে পাই, আমরা যখন খাদ্য গ্রহণ করি ওই খাদ্য থেকে কিন্তু পুষ্টিটা আমাদের দেহে যায়। তো ওই খাদ্যটা যখন না ভাঙে তখন কিন্তু এই শক্তিগুলো নির্গমন হয়। এই হলো বিষয়। আর এখানে কিছু কথাবার্তা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা, যেগুলো আমার বলা হয়ে গেছে। যেমন দেখো এখানে ফসফোরাইলেশনের মাধ্যমে কি হয়, দুই টুকরো জোড়া লাগে। আচ্ছা বলো, অন্তর্বর্তীকালীন অণু এটা কি? আচ্ছা, অন্তর্বর্তীকালীন অণু বলতে তোমরা এগুলো হাই লেভেলের কথা হয়েছে। আচ্ছা তাও বলি যে আমাদের যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ায় যে শ্বসনের কিছু ধাপ আছে, তোমরা শ্বসন সম্পর্কে যখন পড়বো আরও ক্লিয়ার হবে। শ্বসনের তিনটা ধাপ, মানে শ্বসন দুই রকমের, একটা হলো সবার শ্বসন, একটা হলো অবাত শ্বসন। তো ওই সবার শ্বসনের ক্ষেত্রে আবার ধাপ আছে চারটা। অর্থাৎ এখানে গ্লাইকোলাইসিস ঘটে, ক্রেভস চক্র, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর ওখানে যে আছে অ্যাসিটাইল কো সিস্টি, অ্যাসিটাইল কোএনজাইম সিস্টি, এই প্রক্রিয়াগুলো ওই যে চারটা প্রক্রিয়া, ওটা তিনটাই হলো এই যে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়। এখন ওই যে ইটিসি অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওর মধ্যে কী হয়, ওর মধ্যে কিছু অন্তর্বর্তী অণু থাকে, যেগুলোর নাম বললে তোমাদের মাথার উপর দিয়ে যাবে না। ওই অণুগুলোর নাম তো দরকার নাই, ওগুলো তোমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে ওই নিয়ে আলোচনা আছে, তারপরে ততটা আসে না, তোমাদের ইন্টারমিডিয়েট এই পর্যায়ে আসে না। এখন ইটিসি বলতে ওই যে তোমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মানে যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা অবস্থিত, ধরে না এইখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই জায়গায় ইটিসিটা অবস্থিত, ওই ইটিসির মধ্যে কিছু মানে জৈব অণু থাকে, অর্থাৎ কিছু জৈব অণু থাকে যেটা ওইটাকে সাহায্য করে ইটিসি। অর্থাৎ এখানে কিন্তু ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয়। অর্থাৎ তোমার ধরো বিষয়টা কেমনভাবে বলি, ধরে নাও তোমার NADH2 উৎপন্ন হয়েছে, ধরো তোমার খাদ্য তৈরি করতে গিয়ে NADH2 তৈরি হয়েছে, এই NADH2কে তুমি কীভাবে ATPতে কনভার্ট করবা, অর্থাৎ NADH2টা তোমার তো শক্তি হিসেবে নাই, ওটাকে তুমি কীভাবে ইলেকট্রন দ্বারা শক্তিতে নিয়ে কনভার্ট করবা। তো ওইটাকে সাহায্য করে কিছু জৈব অণু, সেই জৈব অণুগুলো ওইখানে অবস্থান করে। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে যে এই যে ATP ভাঙা আবার ATP গড়া, এই প্রক্রিয়াটা সাইকেল আকারে চলতে থাকে, বুঝতে পারছো? আর এই যে ATP, এই ATPকে বলা হয় কি, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন বা বায়োলজিক্যাল কয়েন। MCQর জন্য কিন্তু 100% বা 5 স্টার দিতে পারো, যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন, সেটা হলো ATP, মাথায় রেখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, আচ্ছা এই পর্যন্ত যদি সমস্যা না থাকে, আচ্ছা এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা আর আমাদের যে সামনে একটা প্রোগ্রাম রান করার ইচ্ছা আছে, তোমরা কতজন ইচ্ছুক মানে ওইটাতে থাকার, মানে তোমাদের কথাই শুরু করছিলাম আর কি। আমাদের SSC-র কোনো প্রোগ্রাম নাই, যেহেতু কলেজের স্টুডেন্ট, মানে SSC-র স্টুডেন্ট, আমরা তো ভাবতেই পারি না যে SSC-র এতগুলো স্টুডেন্ট ফোন চালাবে, অনলাইন ক্লাস করবে। তো এই কারণে আমরা জাস্ট SSC নিয়ে আমাদের আগানো, অ্যাডমিশন নিয়ে আগানো। তো তারপরে তোমাদের কন্টেস্টে দেখলাম অনেকের এসেছিলো যে ভাই আমাদের একটা প্রোগ্রাম করেন, তো এই কারণে ওই যে 21 দিনের রসায়ন ডোজ ওই প্রোগ্রামটা রান করা আর কি। তো ওখানে তো দেখছো গ্রুপ ভর্তির কিন্তু অপশান আছে, তোমরা যদি 3 বন্ধু একসাথে যোগাযোগ করে একসাথে ভর্তি হতে পারো, অর্থাৎ একসাথে পেমেন্ট করতে পারো, তাহলে দেখা যাচ্ছে তোমাদের জন্য কিন্তু 100 টাকা করে ডিসকাউন্ট, অর্থাৎ তিনজনের কিন্তু 100 টাকা করে বেঁচে আছে। এবং ওই 21 দিনের কোর্সটা পুরো, মানে ওই কোর্সটা সম্পূর্ণ শেষ করতে সম্পূর্ণ খরচ তো দেখছো 600 টাকা। তো এ হলো বিষয়, এছাড়া আর কিছু না। তোমরা কেউ কেউ অফার পাইছো, কেউ কেউ কন্টেস্টে পার্সেন্টেজ পাইছো, এ হলো বিষয় তোমাদের। তো তোমরা এগুলো ভেবে দেখতে পারো। কেমিস্ট্রিতে আমি মনে করি তোমাদের যে এগুলো আছে অনেক শর্ট ট্রিক্স আছে, তোমাদের শর্ট ট্রিক্স দিয়ে যতটা ক্লাস নেওয়া যায়। তোমরা ইলেকট্রন বিন্যাস কয় নিয়মে করতে পারো এখানে, মানে ইলেকট্রন বিন্যাস, তোমার ধরো আমি বললাম আয়োডিনের ইলেকট্রন বিন্যাস করো, তুমি কত সেকেন্ডে করতে পারবো, মানে কত 1 মিনিটের মধ্যে করতে পারবো, 30 সেকেন্ডের মধ্যে করতে পারবো আয়োডিন 53 ইলেকট্রন বিন্যাস কে করতে পারবো, আরও সহজ করে দিলাম ধরো আয়রন 26 কে করতে পারো। তোমাদের তো ইলেকট্রন বিন্যাসগুলো পরীক্ষায় আসে, MCQ অনেক সময় ইলেকট্রন বিন্যাস থেকে ক্যালকুলেশন করতে হয়, এমন কেউ কি আছো যে খুব দ্রুত করতে পারবা? আচ্ছা কি রেসপন্স পাচ্ছি না কেন, আমার কথা কি শোনা যাচ্ছে না? 30 পর্যন্ত করতে পারি। আচ্ছা 30 পর্যন্ত পারো, আর বাকিগুলো করতে কি ধ্যানে টাইম লাগে, মানে তোমরা কীভাবে করো? ওই যে এইরকম গোল করে, 1S দিয়ে গোল করে, 1S দিয়ে গোল করে, তারপরে 2S2 পেয়ে গোল করে, এই যে 30 চিহ্ন দিয়ে দিয়ে এইভাবে হিসেব করো, তাই না? এই রেসপন্স নাই কেন, ভয় পাওয়ার কিছু নাই, সত্যটা বলবা, সমস্যা কি? আমি তো জানি তোমাদের মানে এগুলো তোমাদের ট্রিক্সগুলো শেখানো হয় না, আমরা অ্যাডমিশন লেভেলে পড়াই, দেখা যাচ্ছে স্টুডেন্টরা অ্যাডমিশন লেভেলে গিয়ে এই ট্রিক্সগুলো শেখে। আর তোমাদের খুব দ্রুত, মানে এরকম SS তারপরে PS PS SPS
এগুলো দিয়ে মানে ডিপিএস ডিপিএস এগুলো দিয়ে অনেক সুন্দর করে শর্ট ট্রিক্স আছে, সেগুলো নিয়ে করা যায়। তোমরা যে গ্রুপ সংখ্যা পিজ্জা পর্যায় সংখ্যা নির্ণয় করো, এগুলোর জন্য শর্ট ট্রিক্স আছে। অর্থাৎ এমসিকিউ পড়লে কীভাবে শর্ট ট্রিক্সে করা যায়, মানে খুব দ্রুত মুখে মুখে হয়ে যাবে। বা তোমাদের যে গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে, আধুনিক নিয়ম সনাতন নিয়ম। তোমরা যে এখন গ্রুপ এগারো গ্রুপ বারো বলো, এরকম এইগুলো আগে কেমন ছিল, আগে ধরো এরকম ছিল যে ভিআইবি তারপরে আইবি, এই ক্ষেত্রে তখন আবার এগুলো তোমরা বুঝবা না, মানে এগুলো অনেকেই বোঝে অনেকেই বোঝে না, যারা হাই লেভেলের পড়ালেখা করে মানে আগে থেকে আগ্রহ থাকে তারা জানে। অর্থাৎ এগুলো দুইটা নিয়ম, অর্থাৎ সনাতন নিয়ম আধুনিক নিয়ম, এসব নিয়মগুলো কিন্তু তোমাদের অনেকেরই জানা নাই। আর যারা নাইনে আছে তাদের কাছে তো একবার কঠিন লাগবে যে ভাই কী সব বলতেছে সব। তো এই হলো বিষয়, এগুলো নিয়েও ওখানে মানে তোমাদের যেহেতু চার অধ্যায় আছে ইনশাল্লাহ ওখানে আলোচনা করা হবে। একইভাবে তোমাদের জীবাশ্বর যে অধ্যায়টা আছে ওটা কিন্তু অনেকেই ভয় পায়, আমি দেখছি। আমি কলেজ লেভেল থাক স্কুল লেভেলে থাকতেও অনেকটা আনক্লিয়ার ছিলাম, মানে ততটা ভালো এগিয়েছিলাম না, কিন্তু এই এভাবে সবাই মনে রাখতাম, হয়ে যেত মানে পরীক্ষা লিখলে হতো। তো ওগুলোও কীভাবে সুন্দর করে করা যায়, বেসিক ক্লিয়ার করে করা যায়, সব কিছু নিয়ে প্ল্যান আছে যে আমাদের প্রোগ্রামটা করার। তো এগুলো আমরা কিছু জোর করছি না, কিন্তু তোমাদের এর জন্য যে ফ্রি ক্লাস নাই এরকম না, তোমাদের যদি আগ্রহ থাকে ওখানে এনরোল করতে পারো। এবং আমরা কিন্তু 15 তারিখ থেকে ক্লাস শুরু করার প্ল্যান। তো এর আগেই কিন্তু তোমরা গ্রুপ ভর্তি বা যেভাবে যা ভর্তি হতে পারো আমাদের হয়ে যায়, ওখানে তো সব নিয়মকানুন লেখা আছে, বা আমাদের জানালে আমরা এ করে দেবো। এই হলো বিষয়। আর ফ্রি ক্লাস তোমাদের যেহেতু রেসপন্স পাচ্ছি, এরকম যদি প্রত্যেকেই 10-12 জন করে রেসপন্স দাও অন্তত, তবে কিছু ফ্রি ক্লাস আমি নিতে পারবো, সমস্যা নেই। আমার কথা হলো স্টুডেন্ট না পেলে আমার ভালো লাগে না। আমি এর আগে এই অধ্যায় একবার শুরু করছিলাম, মানে তখন হয়তো এরকম এসএসসি গ্রুপের সাথে আমার কথা হয় নাই, তো মেবি মার্জিয়ার কয়েকজন ছিল, তো তাদের ক্ষেত্রে মানে 2 জন না 3 জন ছিল, এই কারণে আমি ক্লাস বাদ দিয়ে দিয়েছিলাম, ফ্রি ক্লাস নেবই না, যাও। ওরাও তোমাদের মতো এরকম বলছিল যে ভাই আমাদের একটু ফ্রি ক্লাস নেন, সবসময় কলেজদের দেখান, মেডিকেলের ভাইয়েরা কেন আমাদের দেখাবে না। তো এই কারণে ওদেরও নিছিলাম কয়েকটা, তো তারপরে রেসপন্স ভালো পাই নাই বলে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এই কারণে কিন্তু তোমাদের ক্লাস আসার আগে বলছি যে শুরুতে যদি আমি 10+ রেসপন্স না পাই আমি কিন্তু ক্লাস নেব না। তো এই এই হলো বিষয়। আমার কথা হলো যেসব স্টুডেন্ট কিছু শিখতে চাই, যাদের আগ্রহ আছে ভালো কিছু করার, তাদের পাশে থাকতে আমি পছন্দ করি। হার আমাশা যারা ট্রল করে বেড়াবে, এ করে বেড়াবে, এই হাসি খুশি মানে আড্ডা দিয়ে বেড়াবে, এগুলো আমার পছন্দ না। জাস্ট পড়ালেখা করবা যতটা আনন্দ সহিত করা যায়, যতটা ট্রিক্স দিয়ে করা যায়। অর্থাৎ কথা হলো যতটা ট্রিক দিয়ে তুমি পড়তে পারো ততটা তোমার কাছে পড়াটা মনে রাখা সহজ হবে। আচ্ছা, তো এখন বিষয় হলো তাহলে আমরা সামনে আগে যাই, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমাদের যে কেমিস্ট্রির জন্য যে ডোজটা, ওইটার টাইম যদি রাতে মানে সন্ধ্যার পরে করা হতো তাহলে হয়তো অনেক স্টুডেন্ট হতো, কারণ অনেকেরই ওই বিকাল টাইমে কোচিং থাকে। আচ্ছা, সন্ধ্যার পরে, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে করলে হবে? জি ভাইয়া, 7টা থেকে করলে সুবিধা হয়। আচ্ছা, সেরকম হলে তোমরা আমাদের গ্রুপে আমরা পোল দিবা না, তোমরা ওইখানে নিজেদের মতবাদ জানাবা, সমস্যা নেই, ওগুলো আমাদের সাথে খোলাখুলি বলবা, সমস্যা নেই। মানে বিষয় হলো কি, ধরে নাও রাত্রে সন্ধ্যার দিকে আমরা ব্যাস রান করতে চাইনি কেন, কারণ হলো দেখা যাচ্ছে সন্ধ্যার টাইমে সবাই পড়তে বসে। এখন যদি একবার তুমি ফোন নিয়ে ক্লাস করে তারপরে উঠে আর পড়ার মুড থাকে না, অর্থাৎ একবার ফোনের দিকে তাকালে স্ক্রিনের দিকে তাকালে আর পড়ার মুডটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের এরকম আমাদের ব্যাচে কটা ব্যাচ কলেজ মানে কলেজে যে ব্যাচগুলো চলছে ওখানে কিন্তু আমরা ক্লাস রাখছি ধরো এরকম 5টা থেকে 6:30 বা 7টা মানে মাগরিবে রাগ পর্যন্ত। তো ওই টাইমে অনেকে আবার প্রশ্ন করে যে ভাই এই টাইমে ক্লাস কেন। তো বিষয় হলো দেখা যাচ্ছে ওই টাইমে কী হয় যে অনেকেই পড়তে ভালো লাগে না, যে নষ্ট করে ফেলে সময়গুলো। তো আমাদের প্ল্যান যে এই স্টুডেন্টের এমন সময়গুলো ধরা যে টাইমটা ভালো লাগে না কিছু করতে, সেই টাইমে যদি আমাদের ক্লাসগুলো দেওয়া হয় তাহলে কী হবে, বাকি টাইমগুলো তার যে টাইমটা পড়তে ভালো লাগে সেই টাইম সে অন্য বইগুলো সে রিভিশন দেখ, তার বাড়ির পড়াগুলো কমপ্লিট করুক, তাহলে কী হবে তার অনেকটা বেনিফিট হবে, তার পড়ালেখাটা মানে যে সময়টা তার অপচয় হতো বা নষ্ট হতো সেই সময়গুলো কমপ্লিট হয়ে যাবে। আর এর মানে না যে তোমাদের আনন্দ করবে না, খেলাধুলো করবে না, সব কিছুই থাকবে। তো আমাদের ওখানে যেহেতু কলেজ লাইফে ওরা আমাদের শেষে শুরু করছে, এই কারণে তাদের ক্ষেত্রে আমরা ওই টাইমটা দিছি। একইভাবে তোমাদের ক্ষেত্রে 3টা থেকে 5টা দিছি, তোমাদের ক্ষেত্রে তোমরা যদি বলো আসলে 5টার পরে নিবা তাও সম্ভব, অর্থাৎ 5টা থেকে 5:30 বা 6টা পর্যন্ত এটাও করতে পারো। কারণ কি, ধরে না তুমি আসলে নামাজ পড়ে একটা মুডটা ফ্রেশ থাকে, তারপরে তুমি পড়তে বসলা মানে ক্লাসে ঢুকলা, তারপরে ওই ক্লাসটা করে তুমি তারপরে মানে একটু মুডটা যদি নষ্ট হয়ে যায় বা দেখা যাচ্ছে অনলাইন ক্লাস তো চোখে যদি একটু সমস্যা হয় তো তুমি আবার হাত মুখ দিয়ে নামাজ পড়ে আবার তুমি যখন পড়তে বসবে তোমার মুডটা কিন্তু একবার ফ্রেশ হয়ে যাবে, অর্থাৎ তুমি কিন্তু আবার নতুন মুডে পড়তে বসবা, তখন কিন্তু তোমার আর কোনো সমস্যা থাকছে না। তো এই কারণেই আমাদের এই এই প্রোগ্রামটা এইভাবে রান করা, যে তোমাদের আবার নতুন করে যখন তুমি পড়া এনার্জি পাবো তখন দেখা যাচ্ছে তোমার রাত্রের পড়াটা কমপ্লিট হয়ে যাবে বা তুমি। আর আমার একটা কথা, তোমরা কেউ রাত জাগবা না, তোমরা অনেক ছোটো আছো বা আমি বড়ো ক্লাসদেরও বলি যে আমি তোমাদের একটা রুটিনও দেখাইছি যে ওই রুটিনটা কিন্তু অনেকেই ওই রুটিনটা অনুসরণ করছে, তোমরা বেশি রাত জাগবা না, তোমরা চেষ্টা করবা 10:30 থেকে 11টার মধ্যে ঘুমাই যাওয়ার, 10:30 থেকে সর্বোচ্চ 11টা এর মধ্যে ঘুমাই যাবা। আর ভোরে ওদিকে ধরো 5 রাত জেগে পড়লে বেশি মন বসে পড়ায়,
আচ্ছা, 5টা থেকে 5:30 দিকে উঠবা। এখন বিষয় হলো যে রাত জেগে পড়লে ভালো হয়, তাই না? তো তোমরা যারা শহরে আছো রাত জেগে পড়া অভ্যাস করে ফেলছো, এটা হলো অভ্যাসের উপরে। এখন কথা হলো দেখো, তোমার সাপোজ তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, তুমি ভর্তি পরীক্ষা যারা দিতে যায়, আমি তো বেরিয়েছিলাম 7:30 সময় বাসা থেকে গুছিয়ে। এখন যারা রাত জেগে মানে পড়লো, ধরে না তুমি রাত জেগে 4টা পর্যন্ত বা 3টা পর্যন্ত পড়লো, তো সকাল 10টা পর্যন্ত তোমার ঘুমানো অভ্যাস। এখন তোমার যখন সকালে এক্সাম থাকবে, তখন কিন্তু তুমি কী হবে, ওই যে 10টা না বাজলে তোমার ঘুম ভাঙে না, ওই অভ্যাসটা কিন্তু তোমার থেকে যাবে। দেখা গেল ওই টাইমে তোমার ওই যে এক্সামের সময় যে ব্রেনটা যে কতটা ফাঁকা ইয়ে রাখা রাখে, যে মানে যারা মেডিকেল দিবে 100টা MCQ মাত্র 60 মিনিটে দাগাতে হয়, ওর মধ্যে তোমার মার্কশিট দাগানো সব কিছু করা, কিন্তু সব কিছুই করতে হয় ওর মধ্যে। তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এইখান থেকে ভালো। আর বিষয় হলো ধরে না তুমি পড়লাম অনেক কিন্তু তোমার মনে থাকে না, এটা কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে হানামশা হয় যে আমি ভাই অনেক পড়ি কিন্তু আমার মনে থাকে না, আমার ব্রেন নিয়ে পারে না। এখন কেন নিয়ে পারে না, কারণ ওই যে তোমরা রাত জেগে পড়বা, পরে ভোরের টাইমটা ঘুমাবা। এখন বিষয় হলো যে এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত, যারা ওই যে ভোরের টাইম থেকে ওঠা অভ্যাস, তাদের ব্রেনটা অনেক ফ্রেশ থাকে, অর্থাৎ তারা পড়াটা অনেক সহজে ক্যাচ করতে পারে, তারা পড়াটা অনেক বেশি সময় লাস্ট টাইম করে। এখন তোমরা যারা বলছো যে আমাদের ভাই রাত জেগে পড়া ভালো হয়, তারা ভোরে পড়া ওঠা অভ্যেস করো তো, তারা 5টা থেকে 6টার দিকে উঠে পড়া অভ্যাস করো তো, তারপরে ওই অভ্যাসটা মানে 1 সপ্তাহ একটা না পড়বা, প্রথম কয়েকদিন একটু হয়তো ভালো লাগবে না, কারণ কি ওই যে তোমার আগে অভ্যাস করা। তুমি প্রত্যেকদিন ভোরের সময় উঠে পড়া অভ্যাস করো, তারপর দেখো তোমার পড়াটা কতটা দ্রুত হয়। আমি তোমার বলছি না, জাস্ট 1 সপ্তাহ চেষ্টা করে দেখো, যে 1 সপ্তাহ পড়ে দেখো তোমার কীরকম হচ্ছে, তোমার নিজের মধ্যে ফিল করবা যে তুমি দিনের মধ্যে আগে একটা পড়া দেখা যাচ্ছে 1 ঘন্টা লাগতো, সেই পড়া দেখবা 30 মিনিটে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু তোমাদের সবসময় হবে না, এই জিনিসটা তোমরা চেষ্টা করে দেখতে পারো, মানে ভোরের টাইমে। এগুলো সব প্রমাণিত, সায়েন্টিফিক্যালি প্রমাণিত বলো বা ইয়ে করার দিক থেকে প্রমাণিত, বুঝতে পারছো? তো এই হলো বিষয় যে এমনকি এইটা ফলো করে দেখো, আমরা মানে তোমাদের যে সিনিয়ররা আছে তারা এগুলো মেনটেন করছে, তারা বেনিফিট পাইছে, এই কারণে আমি তোমাদের ক্ষেত্রে বলি, বুঝতে পারছো? এখন তোমাদের রাত জেগে পড়া লাগে আমি জানি, শহর অঞ্চলে থাকলে কখন রাত হয়ে যায় মানে বলা যায় না, যে দেখা যাচ্ছে দেখতে দেখতে রাত কমপ্লিট হয়ে যায়। তো দেখো তোমাদের আমি তো একটা রুটিন দিছি, ওইখানে দেখছো 10-12 ঘন্টা মানে 11-12 ঘন্টা কিন্তু পড়ার জন্য বলা। তো ওই 11-12 ঘন্টা পড়া তোমাদের ওই লেভেলে অত পড়া আমিও পড়ি নাই, আমিও তো খুব বেশি পড়ছি বই, তাই তো ওই টাইমে কিন্তু অনেক পড়া। আর তোমাদের কলেজ থাকলে বা কোচিং থাকলে ওই টাইমের মধ্যে ওগুলো তো পড়ার মধ্যে থাকছে, তাই না? এই যে কোচিং করছো বা এই যে ক্লাস করছো এর মধ্যে তো কিছু শিখতে পারছো। তো এই হলো বিষয় তোমাদের ক্ষেত্রে, তোমরা যতটা মানে কথা হলো ধরে নাও, সাপোজ আমি একটা কথা বলি, তোমরা দেখো তো SSC তে প্লাস পাই কতজন, গোল্ডেন পাই কতজন, SSC তেও কিন্তু গোল্ডেন প্লাস অনেক পাই, কিন্তু তুমি দেখছো যে অ্যাডমিশানে কিন্তু খুব কম মানুষ চান্স পাই, মানে দেখা গেলো মানে 12-13 লাখ যদি পরীক্ষা দেয়, ধরে না 12 লাখ পরীক্ষা দিচ্ছে, আর মেডিকেল ভার্সিটি সব কিছু মিলে দেখা যাচ্ছে 50,000 থেকে 1 লাখ সিট। তাহলে এই যে 12 মানে বাকি যে 11 লাখ স্টুডেন্ট যারা সরকারি বা পাবলিক ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাচ্ছে না, তারা কেন পারছে না? এখন কথা হলো সবার ক্ষেত্রে এই হয়। আচ্ছা রওজা বলছে আমি তো রুটিন পাইনি, তোমাদের গ্রুপে দিছিলাম, তুমি হয়তো দেখো নাই, না হলে আমার ইনবক্সে নক দিয়ে আমি দিয়ে দেবো, সমস্যা কিছু না। তো এই হলো বিষয়, যেহেতু এখন লকডাউন আছে এই কারণে আমার স্টুডেন্টদের আমি ওই রুটিনটা দিছি, যেহেতু মানে ওই টাইমটা তোমার পড়ার মধ্যে, ধরে না তুমি বললা যে ভাই এই টাইমের মধ্যে তোমার পড়া আছে, তো ওই পড়া আছে মানে তো ও টাইমে তুমি তো পড়ছো, তাই না? ওটা তো তুমি তো আর অপচয় করছো না। তো এই হলো বিষয়। আচ্ছা রওজা না সজা, ওকে সজা, ওকে আচ্ছা সজাতে লাগবে গ্রুপে বলো, আমি গ্রুপে দিয়ে দেবো আবার, না হয় আমি একবার দিয়ে দিছিলাম, তোমরা তখন হয়তো হাসি ঠাট্টা করে উড়াই দিচ্ছিলে বলে আর খেয়াল হয়নি, অর্থাৎ আড্ডা দিচ্ছিলে গ্রুপের মধ্যে, এ কারণে আর খেয়াল হয়নি। তো এই হলো বিষয়, তোমরা কথা হলো পড়ে সবাই, পরীক্ষায় কিন্তু ফার্স্ট হয় সবাই না, মানে এটা হলো বিষয়, পড়ে সবাই কিন্তু পরীক্ষায় কিন্তু সবাই ফার্স্ট হয় না, পরীক্ষায় কিন্তু সবাই ভালো মার্ক পায় না। তো এটারও কিছু কারণ থাকে, কারণ পড়াটা তুমি তো শুধু পড়লেই হবে না, তোমাকে তো সেটা মাথায় রাখতে হবে, তোমার পরীক্ষার হলে লিখতে হবে, তোমার মনে রাখতে হবে। তো এই কারণে কিন্তু বিষয়টা এমন, তুমি শুধু যে পড়লে এমন না, তোমার পড়তে হবে, পড়াটা ট্রিক অনুযায়ী হওয়া লাগবে, অর্থাৎ আমি এই কারণে কিন্তু বলছিলাম যে তোমাদের পড়াটা যে যত বেশি গোছানো প্রস্তুতি নিতে পারবে সে তত বেশি এগিয়ে থাকবে। এবং এটা কিন্তু হয়, দেখবা যে SSC তে মানে SSC তে দেখা যাচ্ছে অনেকেই নর্মাল ছিল, অর্থাৎ কোনো রকমের টেনে টুনে প্লাস পাচ্ছে, SSC তে গিয়ে দেখা যাচ্ছে সে প্লাস পেয়ে যাচ্ছে অনায়াসে, অ্যাডমিশানে গিয়ে সহজে চান্স হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু হয়, কারণ কি এটা গোছানো পরিস্থিতির ওপর। আচ্ছা তোমরা একটু আনমিউট করে কথা বলো না, আমি চ্যাট লিস্ট কতজনে পড়বো, এত এত চ্যাট। আচ্ছা আমার এই টাইমে বায়োলজি প্রতিদিন ক্লাস করবেন ভাই, আচ্ছা কথা হলো আমরা তো প্রতিদিন ফ্রি থাকি না, আমাদের আমার কথা হলো আমি আবার কালকে ঢাকায় চলে যাচ্ছি, বুঝতে পারছো, একটু কাজে পার্সোনাল কাজে ঢাকায় যাচ্ছি, তবে হয়তো কালকে তোমাদের মাসুদ ভাই ক্লাস নিতে পারে, হ্যাঁ কালকে হয়তো মাসুদ ভাই নিতে পারবে। মাসুদ ভাই কোন সাবজেক্টের ওপর নেবে বা ক্লাস কোন টপিকের ওপর নেবে তুমি তারা বলে দিও তোমরা গ্রুপে, আমাদের যে মেডিকেল অ্যান্ড ভার্সিটি সিকার্স গ্রুপ আছে ওখানেও পোস্ট দিও, তাহলে তোমাদের জানাই দেবে যে মানে তোমরা যদি বলো যে ভাই এই অধ্যায় আমাদের নিতে হবে তো নেওয়া হবে, যেমন জীবনী সত্য তোমরাই বলছিলে আমি শুরু করছি, তো আমি যখন এর পরের ক্লাসটা নেবো তোমাদের পর থেকে ইনশাল্লাহ শুরু করবো।
আর বিষয় হলো যে তোমাদের ক্ষেত্রে কারোর যা প্রশ্ন আছে আমি শুনি, তোমাদের ক্ষেত্রে আমি গাইডলাইনটা দেই, অর্থাৎ ফ্রি ক্লাস তো বা ক্লাস তো তোমরা সবাই করো, অনেকেই না পড়ে কেমনে ভালো রেজাল্ট করে। আচ্ছা মৌমিতা রহমান তানিশা ভালো একটা কথা বলছো যে ভাই না পড়ে কেমনে ভালো রেজাল্ট করে। কারণ কথা হলো দেখো আমিও কিন্তু খুব বেশি পড়ছি এমন না, মানে আমি যে তোমাদের মেডিকেলে পড়ছি যে আমি দিন রাত পড়তাম তোমাদের মতো সারা রাত জাগতাম এমন কিন্তু না, আমার কিন্তু রাত জাগা কখনো অভ্যাস নাই। আমি ওই যে বললাম না 10-11টার মধ্যে ঘুমায় যাওয়া অভ্যাস, আবার ওই ভোরে উঠে দেখা যাচ্ছে কোচিং করা বা পড়া, ভোরে উঠে পড়া অভ্যাস। তো এই হলো বিষয় তোমাদের না পড়ে কীভাবে ভালো রেজাল্ট করে এটা ঠিক না, সে কিছু না কিছু পড়ছে বুঝতে পারছো, হঠাৎ তার পড়ানোটা গোছানো আছে। ধরে না তুমি একটা টপিক এক ঘন্টায় মনে রাখতে পারো, সে খুব কম সময় মনে রাখতে পারছে, বা তুমি এমন টাইমে পড়ছো দেখো তুমি রাত্রে যে রাত্রে পড়ছো পড়ে সকালবেলা উঠে ওই পড়াটা মনে করবা তো। আচ্ছা আমার একটু রেসপন্স করো, যারা মুখে বলো যারা রাত্রে বলো রাত্রে জেগে পড়ো তোমরা সকালবেলা উঠে ওই পড়াটা মনে থাকে সব, মানে সকালবেলা উঠে যদি মনে করো যে আমি কালকে রাত্রে কী পড়ছিলাম মনে থাকে সব? কেউ কথা বলছে না কেন? আমি কি তোমাদের না ভাইয়া সকালে উঠে গিয়ে মনে হয় না আবার পড়ি, তা না হলে কিছুই মনে নাই ভাইয়া, একটা চ্যাপ্টার বারবার পড়লে মনে থাকে না। এই তো এই তো এই কারণে তো আমি জানি আমি এই জিনিসগুলো ঘটে, এবং এই লেভেলের স্টুডেন্টরা কি হয় মানে গাইডলাইন খুব বেশি ভালো পায় না, এই কারণে একটু ইয়ে হয়ে যায়। আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে চিজগুলো ফলো করি ইয়ে করি, এই জিনিসগুলো পায় না বলেই সমস্যা হয়ে যায়। এখন আমি তো জানি মনে থাকবে না এক ক্লাস বারবার পড়তে হবে, এই যে তোমাদের যেটুকু পড়াইছি যারা ক্লাসে মনোযোগী ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাসে পড়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ওই যে জিনিসগুলো। আর বাসায় গিয়ে 30 মিনিট বা 10 মিনিট পড়লেও আজকে যেহেতু অল্প একটু পড়াইছি 10 মিনিট পড়লেও একটু ক্লিয়ার হয়ে যায়। এখন কথা হলো বারবার পড়েও মনে থাকে না কেন, কারণ হলো পড়াটা মনে রাখতে হয় আনন্দের সাথে বা ট্রিক্স দিয়ে। তোমরা বলো হারামেশা বই নিয়ে পড়লেই যে পড়া হয় এমন কিন্তু না, অনেকে আছে সারা দিন রাত বই নিয়ে পড়ে থাকে, কারণ সারা দিন রাত কি তোমার ব্রেন টেনে পারবে? কারণ কথা বলো তো তুমি ধরো তোমার ধরো তুমি 10 কেজি একটা বস্তা তুমি মাথার উপর নিতে পারো, কারণ তোমার উপরে আমি 50 কেজির বস্তা চাপাই দিলাম, তুমি কি নিতে পারবা বলো দেখি, নিতে পারবা তোমরা? না ভাইয়া। তো ঠিক একইভাবে তোমার ব্রেন দেখা যাচ্ছে তোমার পড়তে মানে তোমার ব্রেন এখন নিয়ে পারছে না, যে তুমি অনেক পড়া চাপাচ্ছ এখন তোমার ব্রেন নিয়ে পারছে না, তুমি আরও চাপাচ্ছ, সে কি নিতে পারবে? তোমার তখন তাকে রেস্ট দিতে হবে। এ কারণে কিন্তু আমি যে রুটিনটা যারা দেখছিলে তারা কিন্তু দেখছো ওখানে বলা যে 30 মিনিট পড়ার পরে 5 মিনিট করে রেস্ট নিতে, অর্থাৎ কি ওই যে 30 মিনিট পড়লা ওই 5 মিনিট তুমি রেস্ট নিলে তোমার ব্রেনটা একটু ফ্রেশ হবে। অর্থাৎ আমাদের ব্রেনে শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মানে লং টার্ম মেমোরি আছে, অর্থাৎ তুমি যেটা এখন পড়ছো সাথে সাথে ভুলে যাচ্ছ এটা হলো শর্ট টার্ম মেমোরি, আর তুমি দেখা যাচ্ছে ছোটোবেলায় কোরআন তেলাওয়াত শিখছিলে বা একটা সুরা শিখছিলে বা একটা পড়া পড়ছিলে এখনও তোমার মনে আছে। তো ওই মনেটা মানে তোমার যদি এখন বলি বাংলাদেশের জাতীয় ফল কোনটা তুমি বলে দিবে কাঁঠাল, কারণ কি এটা তোমার কীভাবে মনে আছে, কারণ ওটা তুমি লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয়েছে, এবং ওই কথাটা কি তুমি বারবার পড়ছো বারবার রিভাইজ করছো বারবার শুনছো, এইভাবে করতে করতে তোমার পড়াটা ব্রেনটা সেভ হয়ে গেছে। ঠিক একইভাবে তুমি কীটা কোনটা কে অত সুন্দর করে বাস্তবধর্মী পড়ালেখা করতে হবে বুঝতে পারছো। এ কারণে কিন্তু বর্তমানে প্রজেক্টর ক্লাস বা অনলাইন ক্লাস মানে যে প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে এই ক্লাসগুলো কিন্তু এভাবে নেওয়ার সিদ্ধান্ত কেন নিচ্ছে, তো তোমাদের পড়াগুলো লেখাগুলো যতটা বাস্তবধর্মী করা যাবে ততটাই তোমাদের জন্য উত্তম। আচ্ছা আমি তো ক্লাস নার্সারি থেকে রাত 10:30 পর্যন্ত পড়ে 3টায় উঠে পড়ে যাই পড়ি, আমি আমার ছোটো থেকে মনে থাকে। আচ্ছা দেখো তাস নিয়ে কিন্তু বলছে তার কিন্তু মনে থাকে। আচ্ছা তুমি ওই রাত 3টায় ওঠার কোনো মানে নাই, তুমি অত তাড়াতাড়ি ওঠার দরকার নাই তাস নিয়ে, তুমি অত কষ্ট করবা কেন? কথা হলো এত কষ্ট করার পরে যখন দেখবে চান্স হচ্ছে না বা কিছু একটা একটু সামান্য ক্ষতি হচ্ছে তুমি মানে দেখা যাচ্ছে তোমরা একেবারে হতাশায় ভোগো, তো এত কষ্ট করার কোনো মানে হয় না। তোমার ওই যে রাত 10টা পর্যন্ত বা 10:30 পর্যন্ত পড়ো ভালো কথা, এরপরে তুমি ভোরে চেষ্টা করো ফজরের আজান দিলে উঠতে পারো, মানে ফজরের আজান ধরো 4:30 যায় বা 5টায় যায় এই টাইমে ওঠো, তুমি রাত 3টায় ওঠার কোনো মানে হয় না। তোমরা এখন 9-10 আসো এত কম বয়সে এত কষ্ট নেওয়ার কোনো মানে বুঝি না আমি। আমার অনেক ফ্রেন্ড আছে যারা স্কুল লাইফের তারা কিন্তু এরকম রাত 2-1 পর্যন্ত পড়তো, কিন্তু তারা কিন্তু এখন ঝরে গেছে বুঝতে পারছো, তারা কিন্তু এখনও অ্যাডমিশনে চান্স পায় ওঠে নাই। ছোটো থেকে হ্যাবিট চেঞ্জ করতে পারি না। আচ্ছা ভোরে ওটা ভালো, তবে ওই টাইমটা চেষ্টা করবো, অর্থাৎ এইরকম মানে ফজরে আজান দিলে চেষ্টা করবো, অর্থাৎ তোমার বাবা মা যদি নামাজ পড়তে ওঠে বা প্রে করতে ওঠে তুমি তখন তার সাথে উঠবা, তাহলে ওই টাইমটা ফ্রেশ হবে। তুমি একবারে অত কষ্ট করার কোনো মানে হয় না, হ্যাবিটটা কিন্তু আমরা মানুষরাই তৈরি করি। আচ্ছা বিকজ আমি SSC প্লাস HSC বুক নোট করি, এখন HSC পড়া এত থেকেই চাপ নেওয়ার কিছু নাই, HSC পড়া শুরু থেকে মানে গোছানোভাবে কমপ্লিট করে দেখো অনেক সহজ, HSC জন্য অত এত চাপ এই এত কম বয়স থেকে শুরু করতে হবে না। আপু তোমরা ভায়াপুরে যারা আছো এত কম বয়স থেকে তোমার এত চাপ নিতে হবে না। আমি কিন্তু অ্যাডমিশন লেভেলে গিয়ে তাই এতটা পড়ালেখা করছি, আমি কলেজ লাইফে কিন্তু খুব বেশি পড়ালেখা করি নাই, তারপরে কিন্তু আমি মেডিকেলে আসি,
আলহামদুলিল্লাহ। তো এই হলো বিষয়, তোমাদের ক্ষেত্রে গোছানো পরিস্থিতি থাকবে, তোমাদের ক্ষেত্রে কতটা ট্রিক্স দিয়ে কতটা সুন্দর করে কতটা ব্র্যান্ডের মধ্যে সহজে ঢোকাতে পারবে সেভাবে প্রস্তুতি নিতে হবে, তা না হলে তো হবে না। এটাই হলো বিষয়। ভাই আজকে কতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে? আচ্ছা আমরা আর আজকে ক্লাস আগাবো না, যেহেতু আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমি রেকর্ড ভিডিও আর বাড়াবো না, আজকে একটা রেকর্ডই কেবল শেষ হলো।